হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম দুরন্ত গ্যালারি গল্লামারি শোরুমে। আজকে আমরা আপনাদের সামনে একটা ইলেকট্রনিক সাইকেল নিয়ে রিভিউ দিব, যে সাইকেলটা খুবই নতুন। এটা একটা অত্যাধুনিক ডিজাইনের সাইকেল। এই সাইকেলটার এই যে যে মেটালটা দেখতেছেন, যে ফ্রেমটা দেখতেছেন, এটা সম্পূর্ণ স্টিলের ফ্রেম। আপনাদের এই স্টিলের ফ্রেম কেনার সব থেকে যেটা হবে, যেটা আপনার জং ধরবে না। আর সামনের যে আপনার রিমটা দেখতেছেন, এটা সম্পূর্ণ অ্যালয় রিম, অ্যালয় রিম। আর এই যে চাকা, যে চাকাগুলা দেখতেছেন, এই চাকাটা মূলত হলো আপনার ম্যাগনেসিয়াম অ্যালয়ের চাকা। এটা সব থেকে ভালো করছে। আর এর ভিতরে যে মোটরটা দেওয়া আছে, মোটরটা সেটিংটা হলো এখানে। এই মোটরটা হলো আপনার 250 ওয়াটের, আর আপনার 36 ভোল্টের কাজ করবে। আপনার যে সব থেকে যে ব্যাটারিটা দেওয়া আছে, ব্যাটারিটা হলো আপনার 10.4 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা এক চার্জে আপনি 6 ঘন্টা ইউজ করতে পারবেন টানা। আর যদি আপনি বিরতিভাবে ইউজ করেন, তাহলে আপনার আস্তে আস্তে চালালে আপনার সারাদিন চলে যাবে। তারপরে আপনার সাইকেলের যে কোয়ালিফিকেশনটা আছে, খুবই মোটামুটি ভালো, আর সাইকেলটা বেশ অনেক মজবুত হবে আপনারা যদি নেন। তাহলে আজই চলে আসুন গল্লামারি শোরুমে। আজ যোগাযোগ করুন স্ক্রিনে থাকা এই নাম্বারে। সাইকেলটার যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে, এটা হলো আপনার ডিস্ক ব্রেক। এই ব্রেকের সাহায্যে খুব সহজেই সাইকেলটা আপনার হাইড্রোলিকভাবে ব্রেক করা যাবে। সাইকেলে আপনার গিয়ার সিস্টেম আছে, আর এই সাইকেলটা আপনার ওয়েট নিতে পারবে হলো 110 কেজি ওয়েট। আর এটা ঘন্টায় এক চার্জ দিলে আপনার 1 ঘন্টায় 30 কিলোমিটার যাবে টানা। সাইকেলের যে স্টিমটা ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণ অ্যালয় স্টিম, এটা কখনো মরিচা বা জং ধরবে না। সাইকেলটা আমরা যখন ওপেন করব, তখন এই যে ওয়ান অফের সুইচটা আছে, এখানে দিলেই আমরা অন অফ করতে পারবো। আর সাইকেলে আমাদের তিনটা আছে, স্পিড আছে, একটা আছে ল, আর একটা আছে মিডিয়াম, আর একটা আছে হাই। আমরা যখন সাইকেলটা স্পিডটা বাড়াবো, প্লাসে চাপ দিব, আস্তে আস্তে করে স্পিড বাড়বে। আবার যখন স্পিড কমাবো, মাইনাসে চাপ দিলে আস্তে আস্তে স্পিডটা কমবে।